টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা এফ এস নাঈম হঠাৎ করেই আলোচনায়। আলোচনা বলতে একদম প্রশংসায় ভাসছেন এই অভিনেতা। কিন্তু কেন? কারণ কালপুরুষ নামের একটি ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য 35 কেজি ওজন বাড়িয়েছেন তিনি। সিরিজটির টিজার সামনে আসতেই আলোচনায় আসেন এই অভিনেতা। চরিত্রের জন্য ওজন বাড়ানো কমানো নিয়ে প্রায়ই আলোচনায় আসেন অভিনেতা অভিনেত্রীরা। তবে এবার ওজন বাড়িয়ে খবরের শিরোনামে এলেন অভিনেতা নাঈম। বরাবরই ফিট ও স্বাস্থ্য সচেতনতার জন্য পরিচিত নাঈম, কিন্তু অভিনয়ের জন্য অতিরিক্ত ওজন বাড়াতে হয়েছে তাকে। এদিকে নতুনভাবে নাঈমকে দেখে অবাক দর্শক সমালোচকেরা। তবে ওজন বৃদ্ধির প্রক্রিয়াটা খুব একটা সহজ ছিল না অভিনেতার জন্য। বডি ট্রান্সফরমেশনের এই জার্নিটা আসলে কেমন ছিল তার, সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। বডি ট্রান্সফরমেশনের বিষয়ে নাঈম গণমাধ্যমকে জানান, চরিত্রটা ধারণ করার জন্যই এমনটা করা, অর্থাৎ মিরাজ চরিত্রটা, যেভাবে হাঁটে, কথা বলে, ঘুমায়, এসবের কাছাকাছি পৌঁছানোর জন্যই প্রায় 35 কেজি ওজন বাড়িয়েছিলেন তিনি। ওজন বাড়ানোর ক্ষেত্রে না, চরিত্রটা এমন দরকার ছিল যে আমার ব্রিদিং সমস্যা যেন হয়, সে ব্রিদিং সমস্যা যেন বোঝা যায়, আমার বডি পশ্চার, হাঁটা চলা, বসা সব কিছু যেন চেঞ্জ হয়ে যায়, সেটা যেন বোঝা যায়, কারণ আমরা আরেকটি মানুষ হতে চেয়েছি। অভিনেতা বলেন, এটাকে শুধু বডি ট্রান্সফরমেশন বললেই হবে না, এটা অনেক বড় একটা মনস্তাত্ত্বিক জার্নি ছিল। সেই সাথে প্রায় 8-9 মাস এই এক্সট্রা বডি ওয়েট রাখার একটা ডিপ্রেশনও ছিল, তারপর শুটিং করা, সব মিলিয়ে জার্নিটা তার জন্য একটা সাধনা ছিল। শয়তানের প্রলোভন ছাড়া এটা আর কিছুই না। মিউজিক ভিডিও ও বিজ্ঞাপন চিত্রে বানিয়ে হাত পাকানো নির্মাতা সালজার রহমান নির্মাণ করেছেন কালপুরুষ ওয়েব সিরিজ। একটা মার্ডার কেস সলভ করতে গিয়ে নানা কিছু ঘটতে থাকে মিরাজের সঙ্গে, সেই ঘটনাগুলো দিয়েই এগোতে থাকে সিরিজের গল্প। ওয়েব সিরিজের টিজারে এক ঝলকের জন্য চমক হিসেবে দেখা গিয়েছে চঞ্চল চৌধুরীকেও। এছাড়াও এতে অভিনয় করেছেন তানজিকা আমিন, জয়ন্ত চট্টোপাধ্যায়, ইমতিয়াজ বর্ষণ, রেজওয়ান পারভেজ সহ অনেকে। ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য আগামী 3 বছরে 10টি সিরিজ বানানোর ঘোষণা দিয়েছিল প্রযোজনার প্রতিষ্ঠান ফিল্ম সিন্ডিকেট। এই প্রকল্পেই প্রথম সিরিজ কালপুরুষ, যা মুক্তি পাচ্ছে খুব শিগগিরই। মারজানি 1, আরটিভি।